এমন একটা রাস্তায় এসেছি খাটারা বাইক করে, ঠিক আছে, ড্রাইভার পা ফেলতে হচ্ছে আমাকে, ঠিক আছে, জায়গায় এনেছে একজন আমাদের হিরোদা, ঠিক আছে, সব থেকে হিরোদা জায়গায় এনেছে, ঠিক আছে, হিরো তো হচ্ছে ব্রিজটা ঘুরবে বলে ব্রিজের ওপরে এনেছে আসল রোড এই দিকে। ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ। আজকে আমরা ঘুরতে যাচ্ছি দুটো বাইকে চারজন, কোথায় যাবো এখনও ঠিক নেই, ঘর থেকে সবে বাড়াচ্ছি, এবার সবাই রেডি, একটা বুলেট আছে R15, R15টা আমি চালাবো, আমার পিছনে একজন যাবে, এই দাদার এই বাইকটা চালাবে, আরও দুজন আছে, একজন ক্যামেরাম্যান, এই যে সাবাস সঞ্জয়, লেটস গো। ও অ্যাকচুয়ালি ভুল বলেছে, আমরা ছজন আছি দাদা, ঠিক আছে, ও চারজন বলেছে, তার জন্য সরি, ক্ষমা করবেন, আমরা ছজন যাবো। এবার তো বন্ধুরা, এই বাড়াতে না বাড়াতে একজন বাড়িতে তো ফোন পেলে এসেছে, ফোন আনতে গেছে, আমরা বাড়ি থেকে বেশি দূরে আসিনি, আবার আবার দেখছি বাইকের পিছনের চাকা লিগে একটা বাইকে, তাই একটা বাইক সারাচ্ছে আর একজন ফোন আনতে গেছে। এই যে দেখি যমুনা, হ্যালো গাইস, আমাদের রাইডটা এক্ষুনি রিক্সায় করতে এসেছিলাম, এত বড় প্রেকটে ঢুকেছিল, ঠিক আছে, ওই জন্য ঘুরে যাচ্ছি, এইবার কাটাখালের দিকে যাচ্ছি, হচ্ছে এই ব্যাগটা ভুললেই কাটাখাল, এই যে যেটা ব্যাগ ভুললাম, এই কাটাখালে ঢুকে গেছি, এবার জায়গাটা দিন গাইস, আমরা এখন দাঁড়িয়েছি কোথায়, এখন আমরা দাঁড়িয়েছি চাম্পাটি চীনের মোড়, ঠিক আছে, যেখানে বাজি পাওয়া যায়, ঠিক আছে, বাজির কারখানা আছে, ওখানে দাঁড়িয়ে আছি, খুব বৃষ্টি হচ্ছে, দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন, আকাশে একটু দেখিয়ে দাও, দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা, ঠিক আছে, কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, ওই একটা গাড়ি, এই একটা গাড়ি আমরা এখন দাঁড়িয়ে আছি, আমরা জানি না আমাদের ডেস্টিনেশনে কখন পৌঁছাবো, আশা করি উইদিন ওয়ান আওয়ার্সের মধ্যে আমরা পৌঁছে যাবো, তো স্টে টিউন, আমাদের চ্যানেলের মধ্যে থাকুন। অ্যাকচুয়ালি আমাদের প্রথম থেকেই প্রবলেম শুরু হয়েছে, আমরা প্রথমে বাড়ি থেকে বেরোনোর সময় সবাই লেট করে বেরিয়েছি, প্রথম কারণ, ঠিক আছে, দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের রয়্যাল এনফিল্ডের চাকাতে একটা এত বড় ব্রেক ঢুকেছিল, আমি আগের ফুটেজে দেখিয়েছি ওটা, ঠিক আছে, ঢুকে গেছিল, ওই একটা প্রথম সমস্যা। পেট্রোল পাম্পে এসেছি, প্রথম পেট্রোল পাম্পে ধর্মঘটের জন্য তেল দেওয়া নিষিদ্ধ আছে বলে প্রথম পেট্রোল পাম্পে তেল দেওয়া হয়নি, সেকেন্ড পেট্রোল পাম্পে গেছি, আমার একটা বন্ধু ছিল, অনেক রিকোয়েস্ট করার পরে সে তেলটা আমাদেরকে দিল, দেওয়ার পরে এখন আমরা বেরিয়েছি, তারপর ওখানে আমাদের কাছে ক্যাশ ছিল না, ওদের আবার অনলাইন পেমেন্ট নিয়ে একটু মানে ইয়ে হচ্ছিলো, আমাদের সাথে প্রবলেম হচ্ছিলো, তো সেটা শর্ট আউট করে আমরা বেরোলাম, বেরোনোর পরে লাস্ট মুভমেন্টে মুভমেন্ট অফ দ্য ডে বৃষ্টি শুরু হয়ে গেল।
ঠিক আছে, এখন আমরা দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছি এই বৃষ্টি থেমে গেছে, আমরা আমাদের গন্তব্যের দিকে এগোব। চলো
চলে এমন একটা রাস্তায় এসেছি খাতারা বাইক করে ঠিক আছে ড্রাইভারও পা ফেলতে হচ্ছে আমাকে ঠিক আছে জায়গায় এনেছে একজন আমাদের হিরো দা ঠিক আছে হিরো দা হচ্ছে ব্রিজটা ঘুরবে বলে ব্রিজের ওপরে এনেছে আসল রোড এই দিকে ব্রিজের ওপরে এনেছে ঘুরবে বলে ক্যামেরা উপরে আছে দেখ।